কোটা আন্দোলনের সময় রাজধানী সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানা দায়ের করা মামলাত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্তরে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার জুলাইয়ের 25 তারিখ বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের রিমান্ডের এ আদেশ দেয়। আজ বিকালে 3টার দিকে পার্তরে আদালতত হাজির করা হয়। এই সময় মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আবু সাইদ মিয়া তারে 10 দিনের রিমান্ডের আবেদন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আলী বাশার রিমান্ডের বাতিল পূর্বক জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করিয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টা নিশ্চিত করে। মামলার অভিযোগতন জানা যায়, গত জুলাইয়ের 18 তারিখ প্রতিদিনের মতো সেতু ভবনত কর্মকর্তা কর্মচারী সকল যথারীতি অফিস কার্যক্রম করতে থাকে। চলমান কোটা সংস্কার আন্দোলনত অংশগ্রহণকারী অজ্ঞাতনামা 250 জনতন 300 জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা গরিবের লক্ষ্যে বেআইনি সমাবেশ গড়িয়ে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা ইট ফাটকেল লয়েরে সেতু ভবনের সামনে আয়েরে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। সি প্লাস চট্টগ্রাম।